চোখ বন্ধ করে ঘুরিয়ে দিতে পারবে, জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার এই ছোট্ট পরিবারে এখনো সদস্য হওনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। তাহলে চলো গাইস আজকে অ্যাটাকটা দেখে নেওয়া যাক। Clash of Clans. First attack শুরু করে দিচ্ছি। দেখো ইলেকট্রো ড্রাগন চলে এসেছে এখান থেকে। ইলেকট্রো ড্রাগন দেখো এখান থেকে, ইলেকট্রো ড্রাগন লুন এখান থেকে, দাদু আর সি মহারাজ রানী সাইবা। তো গাইস চলো জাস্ট এবার অ্যাটাকটা দেখব। এখান থেকে আসবে ব্যাটল ব্রিঙ্ক, তার সাথে গাইজ এখান থেকে চলে আসবে দাদুর অ্যাবিলিটি। দাদুর অ্যাবিলিটির সাথে টাউন হলের উপরে চলে আসবে, দেখো ব্লিঙ্ক টাউন হল ফুটে গেছে। তো গাইজ আরসির অ্যাবিলিটি আমি এখান থেকে দিয়ে দিয়েছি, এখান থেকে আরসির অ্যাবিলিটি চলে এসছে, এখান থেকে ব্যাটিং শুরু হয়ে গেছে। তো চলো এখান থেকে ব্যাটিং শুরু হয়ে গেছে মহারাজের অ্যাবিলিটি। তো গাইজ চলো এই অ্যাটাকে তো ত্রিস্টার আসছে, চলো দেখে নেব এই অ্যাটাকে ত্রিস্টার তো গাইজ আসতেই হবে। চলো এখানে এয়ার সুইপার আর ইনফেনোকে আমি ফ্রিজ করে দিয়েছি। দেখ গাইজ এখানে এয়ার সুইপার, ইনফেনোকে ফ্রিজ, এখানে আবার ইনফেনোকে ফ্রিজ, এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটি, আর গাইজ এই অ্যাটাকে চলে এসছে ত্রিস্টার। দেখ এখানে ব্যাট রানী সাইবার হয়েছে। তো গাইজ এই অ্যাটাকে চলে আসছে ত্রিস্টার, জাস্ট দেখতে থাকো। দেখো রানী সাহেব আর কত ব্যাট আছে, দেখো এত ব্যাটের সাথে তো থ্রি স্টার চলেই আসবে। সো ফার্স্ট অ্যাটাকে দেখো মানে ব্যাট পুরো কামাল করে দিয়েছে, কামালের সাথে থ্রি স্টার নিয়ে চলে এসছে হাতে। প্রচুর থেকে প্রচুর টাইম, দেখে নাও প্রচুর টাইম, আর এই টাইমের মধ্যে খতম। দেখো প্রচুর আর্মি আছে, এখান থেকে আমার রানী সাহেব আছে, আর এখানে ব্যাট কমপ্লিট করে দেবে, এদিক থেকে রানী সাহেব সব কমপ্লিট করে দেবে, আর এই অ্যাটাকে চলে এসছে ত্রিস্টার। তো শেষ বেস 97, 98, 99, আর এত ব্যাটের সাথে দেখ পাইস এই অ্যাটাকে চলে এসছে ত্রিস্টার, দেখো চলে এসছে। সো গাইস তোমাদের এই ফার্স্ট অ্যাটাক তো দেখিয়ে দিয়েছি, এবার আমি চলে যাব নেক্সট অ্যাটাকে, আর তোমরা নেক্সট অ্যাটাকটা দেখতে থাকো। আর নেক্সট অ্যাটাক দেখার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো নেক্সট অ্যাটাকটা দেখে নেওয়া যাক। তো গাইস নেক্সট অ্যাটাকে আমি চলে এসেছি, আর নেক্সট অ্যাটাক তোমরা দেখতে থাকো। এখন আমি এই বেসের উপরে নেক্সট অ্যাটাক শুরু করে দেবো। দেখো এখানে চলে আসবে ইলেকট্রো ড্রাগন, তো এখানে ইলেকট্রো ড্রাগনকে দিয়ে আমি একটা প্রপার ফানেল ক্রিয়েট করে নিচ্ছি। দেখো এখানে ইলেকট্রো ড্রাগনের সাথে প্রপার একটা ফানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে চলে আসবে ইলেকট্রো ড্রাগন লুন, এখান থেকে আসবে দাদু রানী সাইবা মহারাজ আর সি। চলো জাস্ট অ্যাটাক দেখি, এখান থেকে চলে আসবে ব্যাটল ব্লিঙ্ক, আর এখান থেকে এখন চলে আসবে দাদুর অ্যাবিলিটি। দাদুর অ্যাবিলিটির সাথে টাউন হলের উপরে পড়ছে যাচ্ছে ব্যাটল ব্লিং, আর দেখো এখান থেকে টাউন হল শেষ। তো গাইস এই অ্যাটাকে তো থ্রি স্টার আসতেই হবে যেভাবে হোক। চলো এখান থেকে চলে আসবে এখন ব্যাট, এখানে রানী সাইবার অ্যাবিলিটি, এখান থেকে ব্যাটিং শুরু হয়ে গেছে, এখানে উইজার্ড টাওয়ারকে ফ্রিজ। দেখো গাইজ এখান থেকে আমি উইজার টাওয়ারকে ফ্রিজ করে দিয়েছি, এখান থেকে উইজার টাওয়ার ফ্রিজ, এখান থেকে দেখো ফ্রিজ করে দিচ্ছি। তো গাইজ এই অ্যাটাকে কত ইজি থ্রি স্টার আসছে দেখতে থাকো, খুবই ইজি এখান থেকে থ্রি স্টার আসতে চলেছে। এখানে টু ফ্রিজ আমি স্ট্যাক করে দিলাম, আর এই অ্যাটাকে ইলেকট্রো ড্রাগনের সাথে, দাদুর সাথে, রানী সাইবার সাথে, এতগুলো মানে আমার হাতে সব থেকে প্লাস পয়েন্ট আছে মহারাজের অ্যাবিলিটি। তো মহারাজের অ্যাবিলিটি দিতে হবে না, আর এই অ্যাটাকে চলে আসবে এতগুলো ব্যাট, ইলেকট্রো ড্রাগন, রানী সাইবার সাথে থ্রি স্টার চলে এসছে, টু ফ্রিজ আমি স্ল্যাক করে দিলাম। দেখো গাইস এই অ্যাটাকে তো চলে এসছে থ্রি স্টার।
ততক্ষণের জন্য বাই।